আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন এসেছে ভাইয়া, এই 7 দিনে আমি শুধু প্রশ্ন ব্যাংক সলিউশন করব না পাঠ্য বই পড়ব, এবং এটা নিয়ে কথা বলার জন্য আমাকে আরেকটা বিষয় কাজ করেছে যে আমি একজনের সাথে দেখা করলাম, আমার এক স্টুডেন্ট, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল। সে বলছে যে ভাই, শুধু প্রশ্নগুলো দেখে যাচ্ছি বা প্রশ্ন ব্যাংক সলিউশন করছি, এখন তো পুরো বই পড়া পসিবল না। তো আমি যেটা বলবো যে এই 7 দিনে প্রশ্ন ব্যাংক সলিউশন শুধু করা খারাপ ডিসিশন না, কিন্তু যদি প্রশ্ন ব্যাংক সলিউশনটা এরকম হয় যে একটা প্রশ্ন এসেছিল তার উত্তর দেওয়া আছে, শুধু উত্তরটা আমি মুখস্থ করলাম, তাহলে এটা খুব একটা কাজে আসবে না। বরং এটা করে গেলে তোমার আরও মানে যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু ভালো হবে না। তো বিষয়টা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলিউশন সেভাবেই করা উচিত। আমার কয়েকটা ভিডিও প্রশ্ন ব্যাংক কীভাবে সলিউশন করা হয় সেখানে আমি কিন্তু বলেছি। যদি তোমরা 5 বছর এরই 7 দিনে 7 বছর আগের প্রশ্ন সলিউশন করো, অর্থাৎ আগের বছর, তার আগের বছর, এভাবে 7টা বছর, 7 বছর আগের প্রশ্ন যদি তুমি সলিউশন করো এবং যথাযথভাবে, যথাযথ মানে কি সেটা আমি এখন বলবো, তাহলে আমার কাছে মনে হয় এটা খুব বেশি ইফেক্টিভ হবে। বিশেষ করে যারা খুব ভালো প্রিপারেশন নিতে পারো নাই, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, চাচ্ছ মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, অথবা মেডিকেল প্রিপারেশনও নিয়েছো কিন্তু এখন মনে হচ্ছে এত পড়া পড়তে পারবো না। সো কী করা উচিত? খুব সিম্পল, ধরো প্রশ্ন ব্যাংক সলিউশনটা তুমি হ্যাপাজার্ডলি না করে চ্যাপ্টার ওয়াইজ করো। অ্যাট ফার্স্ট তুমি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো বেছে নাও। ধরো প্রথম অধ্যায়, জুওলজির প্রথম অধ্যায় তুমি সলিউশন করছো, বা পরিপাক অধ্যায় তুমি দেখছো। তো পরিপাক অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন পেলে যে আগের বছরে যে যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়, দেখবা যে ডান খণ্ড। তো এই যে ডান খণ্ড সবচেয়ে বড়, তুমি যদি শুধু এতটুকু মনে রাখো তাহলে কিন্তু এটা ইফেক্টিভ হলো না, কারণ পরের বার তো এই প্রশ্নটা আসবে না, বা পরের বার এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম। পরের বার হয়তো বা যকৃত থেকেই প্রশ্ন আসবে, যেমনটা হয়েছিল পরপর 2 বার, যে আরেকবার প্রশ্ন এসেছিল যকৃতের কোন খণ্ডের নিচে পিত্তথলি থাকে, সো সেখানেও কিন্তু আনসারটা ডান খণ্ড ছিল। তো এই যে বিষয়টা, তার মানে হবু ওই প্রশ্ন কিন্তু আসলো না, অন্য প্রশ্ন আসলো। হয়তো বা আরেকবার প্রশ্ন হতে পারে যে যকৃতের কয়টি খণ্ড, বা কোনটি যকৃতের খণ্ড নয়। তো এই জন্য যখন তুমি এরকম যকৃতের একটা খণ্ড মানে যকৃতের গঠন থেকে প্রশ্ন পাবা, সো তোমার কাজ হবে পুরো যকৃতের গঠনটা পড়ে ফেলা, বুঝতে পেরেছো? সো এই স্টাইলে তোমাকে পড়তে হবে। তুমি যদি বিগত 7 বছরের প্রশ্ন এই স্টাইলে পড়তে পারো, সো আলহামদুলিল্লাহ, তাহলে তুমি এই এই 7টা দিন এই কাজটা করতে পারো। কিন্তু যদি এমন হয় পড়ার স্টাইলটা, যে অধোমুখী ডিম্বকের উদাহরণ কোনটি, একটা প্রশ্ন তুমি সলিউশন করলা, সেখানে এক্সাম্পল আছে ধরো মটরশুঁটি, তুমি শুধু অতটুকুই পড়লা হবে না, তোমাকে অধোমুখী ডিম্বকের এক্সাম্পল থেকে শুরু করে আরও যত ডিম্বক আছে প্রত্যেকটার এক্সাম্পল তোমাকে রিভাইজ করতে হবে বা পড়তে হবে, তাহলেই হয়তো বা তুমি পরীক্ষায় একটা ভালো কমন পেয়ে যাবা। কিন্তু শুধু ওই প্রশ্ন সলিউশন যে এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এটার উত্তর না। ইংলিশ তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, এমন একটা ওয়ার্ড পেলে যার সিনোনিম কী এসেছে, শুধু উত্তরটা পড়লা হবে না, অন্তত অপশনে, বাকি 3টা অপশনে কী আছে, তাদের মিনিং কী, বা তাদের সিনোনিম অ্যান্টোনিম কী, সেটাও যদি তুমি জেনে রাখো তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আমার কাছে মনে হয় যে এভাবেই প্রশ্ন ব্যাংকটা সলিউশন করা উচিত, যারা চিন্তা করছো যে এই 7 দিন আমি শুধু প্রশ্ন ব্যাংক পড়ে যাব। কিন্তু যদি তোমরা মনে করো যে না, আমি এখন পুরো বই রিভাইজ করবো, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কারণ ওভারঅল সবার জন্য একটাই কথা, পুরো বইটাই রিভাইজ করা উচিত, কিন্তু পুরো বইয়ের ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবং আমার কাছে মনে হয় এতদিনে তোমরা বুঝে গেছো যে কোন জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো বেশি হাইলাইট করা আছে তোমাদের বইয়ে, কোন জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, সেটা তো বইয়ে তোমার দেখানোই আছে। পেজ উল্টাবো, যেটা বেশি হাইলাইটেড সেটাই তুমি পড়বা। ওকে, তো ধন্যবাদ, আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে এই 7টা দিন অনেক প্রেশারের মধ্যে তোমরা আছো। তো কথা একটাই, আল্লাহর কাছে এভাবেই তোমরা সাহায্য চাও যে ইনশাল্লাহ আপনি যেটা রেখেছেন সেটাই হবে, কারণ আসলেই উনি চাইলেই তো সম্ভব, এটা তুমি চাইলেও কিন্তু কোনো কিছু করতে পারবে না। সো মনের মধ্যে একটু সান্ত্বনা নিয়ে আসো এভাবেই, যে হ্যাঁ, আমার জন্য যেটা ভালো হবে ইনশাল্লাহ সেটাই হবে। তো এই সাহসটা রাখো, সব কিছু উপর আল্লাহর উপর ছেড়ে দাও, দেখবে যে তুমি অনেকটা রিলিফ পাচ্ছ। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।